ফোন করে তো বান্দা নাই কে মা বলেছে আমাকে আধা কেজি কাকরোল নিতে আধা কেজি টমেটো আর 2 কেজি পেঁয়াজ নিতে আহা কি শিখাইলাম কি করে Hey guys, good morning. Welcome to my YouTube channel and welcome to new video. সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো বাট প্রচুর পরিমাণ গরম লাগছে যার কারণে শার্টের বদলে আমার অলমোস্ট একটা খোলা রাখছি গলায় কফ ধরছে সো এখন বাজে 9:51 আর এখন একটু ব্লগ আপলোড দিতে ডিলে হয়ে যাচ্ছে আই মিন প্রত্যেক দিন ব্লগ দিতে পারতেছি না যার কারণটা হচ্ছে এই কম্পিউটারটা চলতেছে না প্রপারলি ইলেকট্রিসিটির কারণে আই মিন ইলেকট্রিসিটি থাকে বাট ভোল্টেজ ভোল্টেজের কারণে আমি কাজ করতে পারতেছি না রেগুলার আর রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না যতদিন না এটা ঠিক হচ্ছে ততদিন এইভাবে চলে থাকবে সো প্যারা নাই চিল তো এখন আর কোনো কথা না বাইরে চলেন আমরা বেরিয়ে পড়ি কারণ আমি এখন যাবো উপজেলাতে সো উপজেলা কিছু কাজকর্ম আছে ওগুলো সারতে হবে সো চলেন যাই কাজকর্মগুলো সেরে নিই সো ঠিক আছে বেরিয়ে পড়ছি আর তেমন একটা আজকে রোদ দেখা যাচ্ছে না ভালো এরকম ওয়েদার মোটামুটি ঠিক আছে আর এখন ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমার রিক্সা নেওয়া রিক্সা নিয়ে মেইন রোডে যেতে হবে এখান থেকে লোকাল সিএনজি করে যাবো উপজেলায় কালকে হয়তো একটা প্ল্যানিং আছে দূরের প্ল্যানিং কাছেই দূরে কোথাও না সেটা সারপ্রাইজ হয়ে যায় সেটা কালকে দেখতে পাবেন আর যার কারণে আজকে একটু উপজেলাতে যাওয়া আর একটা বিষয় হচ্ছে সেন্ট্রাল অবস্থা ফুটো অবস্থা সেন্ট্রালও নিতে হয় তো চলেন উপজেলায় লাইটটা হচ্ছে উপজেলাতে মোটামুটি অনেক টাইম পরে কাজ ছিল সারা নিছি আর আমার সাথে আছে ভাই ব্রো পার্সন ক্যা আই ডোন্ট নো ঠিক আছে অ্যান্ড ইয়াস ওয়েদারটা জোস কিন্তু প্রচুর গরম রাইট বাট আকাশটা একদম ক্লিন ঠিক আছে আর যাবে আমাকে আজকে জুতো কিনে দেবে বিকজ আমি এবার ঈদে জুতো কিনি নাই আচ্ছা ভাই প্লিজ ব্রো এক জোড়া স্যান্ডেল বেশি না 400 টাকা দামে হলে হবে ঠিক আছে চলেন আমরা জুতোটা নিয়ে নিই Be quiet. I hear a thumb that comes from far away. It's like a noise in my head. আজবে টাকা দিয়ে দাও আজবের পক্ষ থেকে আমাকে একটা জুতো দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো ঠিক আছে জুতো নিয়ে নিছি আজবের রেফারেন্সে জুতোটা এখানে লট অফ লেডিস জুতো আছে একটু বসি গরম লাগছে আজবের লাইট টেস্টিং করতেছে ভাইয়া জুতো হাত করে হাত দে তোমার আরছি ভাই আর আগে দোকানদার বলছে সেকম কাজ আছে বাজার করা জুতো নিয়ে নিছি এখন মা বলেছে আমাকে আধা কেজি কাকরোল নিতে আধা কেজি টমেটো আর 2 কেজি পেঁয়াজ নিতে কি বলেছে মা সবজি নিতে খাট্টা ভেন না টমেটো বলতে হবে স্বাদ ভাষা কথা বলতে তো চলেন আগে নাস্তা করে আর জুবাইদ নাকি খিদা লাগছে খাওয়া দাওয়া করতে আসছি আর জুবাইকে বলছিলাম বিরিয়ানি খেতে আর জুবাই না ভালো হয়েছে আমার টাকা বেজেছে যদি ভাই এগুলো খাওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু খিদার জ্বালায় খাইতে হচ্ছে থ্যাংক ইউ আর জুবাই আমি খাওয়াচ্ছি সেজন্য বিল তো দিবা না বলে না ঠিক আছে আমার খাওয়া দাওয়া শেষ করে নিই আর জুবাইয়ের জন্য একটা শো পাচ্ছি চাই আমি ভিডিওতে সবসময় যাকে দেখি তার জন্য পাচ্ছি চাই কিন্তু আমার জন্য কেউ বলে না তাই সবার জন্য আমি বলি বলে দেখছেন ভাই কি অপমান বড় ভাই থাকতে হবে ছোটো ভাই এটা বলতে হয় গরম দিয়ে হবে কি কাট কাট ঠিক আছে খাওয়া দাওয়া শেষ পেট ভরা বাংলাদেশ আর আজবাই আর একটা কোক নিয়ে নিয়েছে সামনে দেখো সামনে সামনে কোকটা সামনে নাও না আরে হাতে ধরো মিয়া আহা কি শিখাইলাম কি করে ভাই আর এই যে উপজেলা রয়্যাল বিদ্যা হাঁটতেছি আর জুবাই আমার টাকা দিয়ে দিয়ে শেষ টাকা নিয়ে চলাচ্ছে ওই যে হাতে তো ঠিক আছে বাজারটা করে নি মা বলেছে বাজার করতে নাহলে মা বাসায় গিয়ে বাস দিবে বাজারটা করে নি তো ঠিক আছে বাজার সব শেষ আর জুবাইয়ের সাথে কতক্ষণ গল্প করছিলাম
এখন বাসায় চলে যাচ্ছি, তো বাসায় গিয়ে বাকি কথা হবে, কারণ এখন আর কোনো কথা বলার মোড নাই, কারণ প্রচুর পরিমাণ গরম আছে। সো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাট H24 PM এক্স্যাক্টলি। এখন বাজে 8:24 রাতে, আর অনেকদিন পর সাফাতের সাথে দেখা, কারণ সাফাত পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত পরীক্ষা, তাই এখন নামাজ কালাম করতেছি, যে যাই নামাজ নিয়েছে, টুপি নিছে, প্যান্ট পরতেছে, নামাজ পড়ার জন্য লুঙ্গি পরে তো নামাজ পড়া যায়, তাই না? আর আমার ট্রফি, ইয়াস ইয়াস ইয়াস, কাল ঘুরতে যাবে হাই। তো যাই হোক, এখন আমাকে গোছাতে হবে ব্যাগ আর আমার গ্যাজেটগুলো, সবগুলো গোছাতে হবে, লাফে দিব। তো চলেন ব্যাগটা গুছিয়ে নিই, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে 6টার দিকে, হয়তো বা 6:30 দিকে আমি বের হয়ে যাবো। সো আমি ট্যুরের আগের দিন বলতে আগের রাতেই সব কিছু গুছিয়ে নিই, কারণ যাওয়ার সময় এগুলো তাড়াহুড়োর সময় সব নেওয়া হয় না, বলে অনেক কিছু ফেলে চলে যাই, যার কারণে এখন সবগুলো রেডি করে নেব। সো লেটস গো, আমার ট্যুরের জন্য যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা গুছিয়ে নিই। বেড়াতে করতেছে বেশি, তারা মায়ের দেবো মায়ের মায়ের করে। মোটামুটি ব্যাগ গোছানো কাজ শুরু হয়ে গেছে, এখানে যাচ্ছে একটা এক্সট্রা জামা দিছি আর ব্যাগ, মোটামুটি বাকি গ্যাজেটগুলো বের করতে হবে। ফার্স্ট অফ অল গরম লাগতেছে, এটা চালাই। ইয়াস, হ্যাঁ। সো সেকেন্ডলি কাজ হচ্ছে, ওয়াও পেসা, সেকেন্ডলি কাজ হচ্ছে সানগ্লাস দুইটা আছে, একটা সাফাতে আছে, ওইটা কোনটা নেবে ভাবতেছি। ও ভালো কথা, পাওয়ার ব্যাংক চার্জে দিতে হবে, কারণ আমার পাওয়ার ব্যাংক লাগবেই। এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে পুরো আউট হয়ে গেছে পাওয়ার ব্যাংকটা, তাও নাই মনে হচ্ছে, কারণ ভালো। অ্যান্ড ব্লা আরও কাজ আছে, সো ঠিক আছে আমি সবগুলো বুঝে নিই, আর আজকে ভিডিও এখানে এন্ডিং করে দিচ্ছি। কালকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কালকে ভিডিও যেন অপেক্ষা করেন, সে পর্যন্ত ভালো থাকবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেল নতুন থাকবে প্লিজ সাবস্ক্রাইব গাইস, প্লিজ 500টা সাবস্ক্রাইব দ্রুত করে দেন, দেন 1K সাবস্ক্রাইব করে দেন। যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আমার 1000 সাবস্ক্রাইবারের মধ্যে থেকে যারা কমেন্ট সেকশানে, আমার সাবস্ক্রাইবারের মধ্যে থেকে কমেন্ট সেকশানে যারা বেশি কমেন্ট করে থাকেন, তাদেরকে নিয়ে আমি একটা ট্যুর দিব, তাদেরকে নিয়ে মানে ওখান থেকে যে কোনো একজনকে নিয়ে আমি ট্যুরে যাবো। সো 1000 সাবস্ক্রাইবার দ্রুত করে দেন, অ্যান্ড এখন থেকে কমেন্ট করা শুরু করে দেন। 1000 সাবস্ক্রাইবার হতে হতে ইনশাল্লাহ এর মধ্যে থেকে যে কোনো একজনকে আমার সাথে ফ্রিতে ট্যুরে নিয়ে যাবো। সো দেরি না করে কমেন্ট দেওয়া শুরু করে দেন, অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করে দেন। দেখা হবে আগামীকাল সকালে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।